শিব। ভাবের সহিত এই শব্দোচ্চারণের সঙ্গে সঙ্গেই যেন বাক স্তব্ধ হয়ে আসে। এক নীল জ্যোতি স্ফুরণে, ডমরুর ডিমি ডিমি ডুগডুগ শব্দের উদ্বেলনে শিহরণ জাগে সত্তার এই প্রাণন স্পন্দনে। তবু সম্বিত ফিরতে ফিরতেই চেষ্টা করি, দেখি, ভাবি, শুনি, এই শিব কে, তিনি কি, তিনি কেমন। অনাবিষ্কৃত প্রাক ইতিহাস থেকে শুরু করে বর্তমান ও ভবিষ্যতের সমস্ত সংস্কৃতি ও কৃষ্টি ব্যাপন করে যেন জ্যান্ত হয়ে উজ্জ্বল হয়ে আছেন এই অনন্ত সত্তাটি, এই শিব নামটি। এই ব্যক্তিত্ব কার, যার গুণে আত্মহারা হয়ে ঋষি বৈজ্ঞানিকগণ সকলে ইষ্টে আপ্লুত হয়ে আত্মতত্ত্বেই সমাধি লাভ করেছেন, আর তৃষ্ণার একান্ত নির্বাণে গেয়ে উঠেছেন, শিবই তো সেই আমি, সেই পরম আমি, শিবোহম, শিবোহম, শিবোহম। আজকের এই মহাশিবরাত্রিতে মাস্টার উইদিন বেঙ্গলির সকল ইষ্ট সেবক সন্তানদের পক্ষ থেকে এক বিশেষ নিবেদন, আমাদের অনুরোধ, মঙ্গলময় জীবনের এক পাথেও এই চ্যানেলটিকে বা এই পেজটিকে, মাস্টার উইদিন বেঙ্গলি পেজটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন, যাতে নিয়মিত ভিডিও পেতে পারেন। আজ আমরা একটি নতুন সিরিজ চালু করলাম, পুরাণ কথা। এখানে আমরা সময় সুযোগ মতন নানান পৌরাণিক কথার বৈজ্ঞানিক পটভূমিকা নিয়ে আদর্শের আলোকে গবেষণা করে পরিবেশন করার চেষ্টা করব। Yeah.